জামিয়া সালাফিয়া জামে মসজিদ বাইতুল হাম, বাইতুল হাম জামে মসজিদের সর্বপ্রথম কাজ আরম্ভ করেন সৌদি মাবুস আব্দুস সামাদ সালাফি, অত্র জামিয়া সালাফিয়ার সুনামধন্য শিক্ষক মহাদ্দেশ, সুনামধন্য মহাদ্দেশ আব্দুস সামাদ সালাফি। সম্মানিত দর্শক মন্ডলী, দীনি মুসলিম ভাই বোন, আমরা আপনারা লক্ষ্য করছেন যে জনাব আব্দুস সামাদ সালাফি সৌদি মাবুস মহাদ্দেশ সম্মানিত দর্শক মন্ডলী, দীনি মুসলিম ভাই বোন, অত্র জামিয়া সালাফিয়ার সুনামধন্য মহাদ্দেশ আমার ওস্তাদ মাওলানা মুস্তফা মাদানী, ইনি বাইতুল হাম জামিয়া সালাফিয়ার এই বৃহত্তর জামে মসজিদের দ্বিতীয় ব্যক্তি হিসেবে কাজ আরম্ভ করলেন মাওলানা মুস্তফা মাদানী, অত্র জামিয়া সালাফিয়ার মহাদ্দেশ। তোমরা একটু পিছু হটাতে সম্মানিত দর্শক মন্ডলী, তিনি মুসলিম ভাই বোন, জামিয়া সালাফের অগ্র বৃহত্তর জামে মসজিদ বাইতুল হাম এর চতুর্থ ব্যক্তি হিসেবে কাজ আরম্ভ করলেন আপনাদের সবার সুপরিচিত সুনামধন্য আলোচক জনাব মুজাফফরুল মহসিন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা আন্তরিকভাবে আপনাদেরকে দোয়া করার জন্য এবং অর্থের বছরের গভীরের জন্য যারা জমিদাতা তার একজন ব্যক্তি জনাব এমরান আলিমুল্লাহ, অত্র জামিয়া মসজিদে পঞ্চম ব্যক্তি হিসেবে কাজ আরম্ভ করেন, আল্লাহ আল্লাহ সুপ্রিয় জাজাকুমুল্লাহ খান।